আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুদিনা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের দেহের জন্য, আমাদের ত্বকের জন্য কতটা কার্যকরী এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? আসুন জেনে নিই পুদিনা পাতার এই আশ্চর্যজনক বেশ কিছু উপকারী দিক নিয়ে। পুদিনা পাতা আমাদের দেহের কী কী কাজ করে থাকে, বিশেষ করে পেটের সমস্যা যদি আমাদের দেখা দেয়, পেটের মধ্যে গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, আমরা যদি পুদিনা পাতা সরিষার তেল দিয়ে গ্রহণ করি বা বিশেষ করে একটু ব্লান্ডার করে খাই, এটা আমাদের হজম শক্তিও সহযোগী ভূমিকা পালন করে। তার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা দূর করতেও সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে। আবার অনেক সময় আমাদের বমি ভাব হয়, মাথায় যন্ত্রণা দেখা দেয়, এবং সেক্ষেত্রে খুব ভালো কাজ করে পুদিনা পাতা। এবং ত্বকের মধ্যে অনেক সময় আমাদের চুলকানি দেখা দেয়, ত্বকের চুলকানির সমস্যাটা অনেক সময় আমাদের অনেক বেশি মাত্রায় থাকে বা অনেক মারাত্মকভাবে খারাপ লাগে, খারাপ লাগা কাজ করে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি পুদিনা পাতা গ্রহণ করেন বা পুদিনা পাতা খান, এটা আপনার চুলকানির সমস্যাটা এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এবং ত্বককে অনেক বেশি ভালো রাখতে এবং ত্বকের মাধুর্যতা বজায় রাখতে এবং ত্বকের সৌন্দর্যতা বজায় রাখতে কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে পুদিনা পাতা। মুখ গহ্বরের ভিতরে, বিশেষ করে আমাদের মুখের ভিতরে অনেক সময় কী হয়, দুর্গন্ধ দেখা দেয়। এই দুর্গন্ধটা কিন্তু খুবই অস্বস্তিকর এবং বিরক্তকর আমাদের মধ্যে লাগে, এবং সেই বিরক্তকরটা আমাদের একটা খুব খারাপ অবস্থায় আমাদেরকে প্রতীয়মান করে। সেক্ষেত্রে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনি যদি পুদিনা পাতা নিয়মিত গ্রহণ করেন, এটা আপনার মুখের দুর্গন্ধ দূর করবে। তার পাশাপাশি আমরা অনেকেই সর্দি এবং কাশির সমস্যা সাফার করে থাকে, সিজনাল কারণে বলেন বা ব্যাকটেরিয়া ভাইরাসজনিত কারণে বলেন, কিন্তু আমরা যদি পুদিনা পাতা খাই, এটা কিন্তু আমাদের কাশির সমস্যা দূর করে। আপনি যদি পুদিনা পাতা পরিমাণ মতো গ্রহণ করেন কাশি অবস্থায়, সেটা কিন্তু আপনার কাশির সমস্যা পাশাপাশি সর্দির সমস্যাও সমাধান করতে ভালো ভূমিকা পালন করে। নিঃসন্দেহে একটা মেডিসিনাল প্লান্ট, বেস্ট প্লান্ট বললেও ভুল হবে না আপনার পুদিনা পাতাকে। সুতরাং অবশ্যই আপনার সমস্যা অনুযায়ী, আপনার প্রবলেমের অবস্থা অনুযায়ী আপনি পুদিনা পাতা গ্রহণ করবেন। আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।